গুরুজন গুরুজন জনাব জনাব আজকে আজকে আমাদের অনুষ্ঠান শেষে জামাত এবং তাদের দেশের বিএনপি এবং তাদের আরো কিছু সহযোগী সংগঠন আবারও তারা রাজপথে নৈরাজ্য সৃষ্টি করে জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবারও তারা পতন করার জন্য ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে বঙ্গবন্ধুকে হত্যা করেই তারা ক্ষান্ত হয় নাই, শেখ হাসিনাকে তারা বারবার হত্যা করার চক্রান্ত করেছে, এখনো করে যাচ্ছে। এই শপথ আজকে এখান থেকে যুবলীগকে নিতে হবে, কারণ এই যুবলীগের উপরেই আমাদের আস্থা বিশ্বাস। আমি আজকে যুবলীগকে আমরা ধন্যবাদ জানাই যে তারা আজকের এই সুন্দর আলোচনা সভা, আসলে আগামীকাল একটি প্রোগ্রাম, কেন্দ্রীয় প্রোগ্রাম 17 আগস্ট আমাদের দেশব্যাপী বিক্ষোভ মিছিল, সেই মিছিলে আজকে এখানে আমি যারা অংশগ্রহণ করেছেন আগামীকাল তারা নিশ্চয়ই আসবেন। 21 আগস্ট সেই বোমা হামলায় এক জননেত্রী শেখ হাসিনা হত্যার ষড়যন্ত্র, আল্লাহ তাকে আল্লাহ মালিকে বারবার মহান রব্বুল আলামিন শেখ হাসিনাকে উনি জীবিত রেখেছেন, রক্ষা করেছেন এদেশের মানুষকে সেবা করার জন্য, বাংলাদেশকে বঙ্গবন্ধু সে সোনার বাংলা ওই জায়গায় নেওয়ার জন্য শেখ হাসিনাকে আল্লাহ তালা ওনাকে বাঁচিয়ে রেখেছেন। কারণ ওই যে বঙ্গবন্ধুকে সকলে হত্যার সময় রিয়ানাবা যাওয়ার কথা ছিল না, রিয়ানাবাকে কিন্তু অনেকটা জোর করে নিয়ে গেছে বড় বোনের কাছে, বড় বন্ধু রাবের কাছে, তার ছোট বোন বেঁচে গেলেন, আবার দেখেন বারবার বিভিন্ন হামলায় নেত্রী বেঁচে গেলেন, অনেকে মারা গেছেন। 21 আগস্টে বোমা হামলা আসলে তো ওই টার্গেটটা ছিল, ওই টার্গেট উপর বোমটা যেভাবে হোক আল্লাহর ইচ্ছায় ওই বোমটা টার্গেট উপর মানে আশেপাশে পড়ত, আর যেভাবে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আর নেতা কর্মীরা মানব হাত করে নেত্রীকে রক্ষা করার চেষ্টা করছে ওখানেও অনেকে মারা গেছে। তো সেই 22 জন অতন্তরের 24 জন সেদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আবুল রহমান সহ, তো সেই নেত্রীকে গুলি করা তার এই কি বলে গাড়িতে ওটা ছিল অবশ্য বুলিপুর গাড়িতে উনি ওনার গায়ে লাগে নাই, তো ওনার কানের ওই বিস্ফোরণ ওনার ব্যাপক কানের শ্রবণ শক্তি ক্ষতি হয়, যে চিকিৎসা উনি এখনো বারবার লন্ডন আমেরিকাতে চিকিৎসা করতে হয় না। তো যাই হোক ভাই আমার সেই 21 আগস্ট আমাদের বড় প্রোগ্রাম দেশব্যাপী কেন্দ্রীয় প্রোগ্রাম বিক্ষোভ, সেই বিক্ষোভে আপনার সব অংশ দেবেন, তো আমি আর কথা না বাড়িয়ে বঙ্গবন্ধু এই যে দেশের তোমাদের আমাদের সবার শেখ হাসিনা এদেশের প্রধানমন্ত্রী আমাদের রাখতে এজন্য শক্তিতে শক্তি শক্তি রূপান্তরিত করে জনগণের পাশে থেকে মানুষের মন জয় করে আমাদের আবারও আগামী নির্বাচনে বিজয়ী হতে হবে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী করতে হবে, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে বাংলার ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধা থেকে মুক্তিযোদ্ধা পর্যন্ত এদের স্বাধীন হওয়া পর্যন্ত যে সকল ইতিহাস রয়েছে সব ইতিহাস কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস, সব অবদান কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অবদান। আজকে এই দেশ স্বাধীন হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে, আমরা বলতে চাই সেই বক্তব্যের মধ্য দিয়ে এই বাংলাদেশ শাসন হয়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধের পরে, মাত্র 3 বছরের মধ্যে এই বাংলাদেশকে, এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে একটি সোনার বাংলায় বাংলাদেশ গঠন করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরলস পরিশ্রম করে যাচ্ছিল। ঠিক সে সময় 1975 সালের 15ই আগস্টে কাল রাতে এই 15ই আগস্টের ঘটনা ঘটে। আপনারা খেয়াল করে দেখেছেন 2005 সালে যখন বাংলাদেশে 17ই আগস্ট সৃষ্টি হয়, বিএনপি জামাত ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা বাংলাদেশের জেএমবিকে দিয়ে একযোগে সারা বাংলাদেশে 434টি জায়গায় আজকে বোমা হামলা করেছিল, বোমা হামলা করে 2 জন নিহত হয়েছিল, প্রায় 100 আহত হয়েছিল। তারা এই বোমা হামলার মধ্য দিয়ে
তাদের যে অপরাজনীতি এবং অপশক্তি, সেই শক্তির জানান দিয়ে দিয়েছিল। কিন্তু মহান রব্বুল আলামিনের যখন পূরণ হলো না, তখন ঠিক সে সময় 2004 সালে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আজকে যখন সেই ট্রাকের উপরে অস্থায়ী মঞ্চের উপরে তিনি বক্তব্য দিচ্ছিলেন, আজকের প্রধান বক্তার বক্তব্যের মধ্য দিয়ে আপনারা শুনেছেন যে তাকে কিভাবে হত্যা করা হয়েছিল এবং এর বিস্তারিত হরকতুল জিহাদের নেতা মুক্তি আন্নানের মুখ থেকে আপনারা বিভিন্ন সময় ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মধ্য দিয়ে তাদের রাজ সাক্ষী হয়েছিল। আল্লাহ জনপ্রতিনিধি জনপ্রিয়া অরহামার রহিম।